হাই ফ্রেন্ডস, মাই নভা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও অগ্রে সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়টা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন WBCS এর যে পরীক্ষা, তার 2019 যে পরীক্ষা তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তাই নিয়ে থাকবে আজকের আলোচনা, বা তার ডিটেলসটা আজকে জানাবো। তো মূল বিষয় ঢোকার আগে একটু বরাবরের মতো বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটা ক্লিক করবেন যাতে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছায়। এবং যারা অলরেডি সদস্য তারা লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। তো আসা যাক মূল আলোচনায়। এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের 2019 যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 18-ই, কিন্তু 2019 যে এক্সাম তার যে এটা টোটাল আমি ডেটটা একটু বলে দিই। এটা কিন্তু আপনার শুরু হবে আজকে 6 তারিখে নভেম্বর মাসের 6 তারিখের সকাল 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং তার লাস্ট ডেট হচ্ছে 26 নভেম্বর, মানে 12 নভেম্বরের 6 তারিখ থেকে 26 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার পরীক্ষা, মানে কি বলা যায়, অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আমি ওয়েবসাইটটা একবার বলে দিই আপনাদের, এখানে একটু দেখে নিন, www.pscwbapplication.in এই ওয়েবসাইটে যদি যান তাহলে কিন্তু আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং সেখানে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে ওয়ান টাইম এনরোলমেন্টের ব্যাপার আছে, যদি একবার এনরোলমেন্ট হয়ে যায় তারপরে আর কিন্তু এনরোলমেন্টের দরকার হয় না। এখানে যেটা বলে দিচ্ছে যে নিড নট এনরোলমেন্ট ওয়ান্স এগিয়ান, একবার যদি এনরোলমেন্ট আপনার অলরেডি হয়ে যায় বা আপনি তৈরি করে ফেলেছেন তাহলে কিন্তু দ্বিতীয়ত আর এনরোলমেন্টের দরকার হয় না। তো এই এবং লাস্ট ক্লোজিং ডেটা আপনি আপনাদেরকে বলে দিয়েছি হচ্ছে 26 তারিখ অনলাইন ক্লোজিং ডেট। এবং অফলাইনে অনেকে করতে চান নাও, অনলাইনে ফিস সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 27 নভেম্বর 2018, অর্থাৎ নভেম্বর মাসের 2018 সালের নভেম্বর মাসের 27 তারিখে আপনি কিন্তু অফলাইনে ফিস জমা দিতে পারবেন। ফিস এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলেছে সাবমিশন অফ ফিস থ্রু অফলাইন, ও 27 নভেম্বর সাবমিশন, মানে ফিসটা জমা দিতে পারবেন 27 নভেম্বরের ভেতরে। তো মূল কথা হচ্ছে যে 6 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে, এবং 26 তারিখ অবধি আপনি কিন্তু WBCS এর জন্য ফর্ম ফিল আপ করতে পারছেন। এবং তার মূল ওয়েবসাইটটা, তার ওয়েবসাইটটা আরেকবার আমি বলে দিচ্ছি, www.pscwbapplication.in www.pscwbapplication.in এই সাইটে গিয়ে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকে এইটুকু আলোচনা ছিল। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।